হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সকল দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। পাইলস বা অর্শ সম্পর্কিত আমার একটি ভিডিও আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন, আর যদি না দেখেছেন তাহলে অবশ্যই দেখবেন। উপরের দেওয়া আই বাটন প্রেস করলেই এই ভিডিওটির লিংক আপনারা পেয়ে যাবেন। আজ আমি এই পাইলস বা অর্শ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। তবে কোনো ওষুধ না খেয়ে কীভাবে অর্শ বা পাইলসকে সারিয়ে তোলা সম্ভব এই নিয়েই আজ আমি সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অথবা হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলি আপনি প্রথমেই দেখতে পান। পাইলস বা অর্শ সংক্রান্ত আমার আগের ভিডিওতে আমরা পাইলস সম্বন্ধে বিশদে আলোচনা করেছি। পাইলস কী, কেন হয়, কাদের হয়, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর, এই সব ওখানে আলোচনা করা আছে। আজ আমি কেবলমাত্র পাইলসের জন্য কতকগুলো ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে কিভাবে সুফল পাওয়া যায় তা নিয়েই আলোচনা করছি। আমরা আগের ভিডিওয়ে জেনেছি অর্শ সাধারণত দুই প্রকারের হয়। এক হচ্ছে ইন্টারনাল পাইলস বা অন্তর্বলি অর্শ, আর একটা হচ্ছে এক্সটার্নাল পাইলস বা বহির্বলি অর্শ। অন্তর্বলি অর্শে মলদ্বারের একটু ভেতরে মলাশয়ের মধ্যেই ফোলা থাকে, আর মলত্যাগ করার সময় এখানে ব্যথা হলেও তেমন তীব্র কোনো ব্যথা হয় না। আর এক্সটার্নাল পাইলস যেটা মলদ্বারের বাইরে বেরিয়ে আসে, সেই পাইলস বেশ ফোলা থাকে এবং মলত্যাগ করার সময়ও যেমন ব্যথা হয়, অন্য সময় বসে থাকলে বা সাইকেল চালালে কিংবা বাইক চালালেও অনেক সময় দেখা যায় যে ওই অর্শের মধ্যে খুব ব্যথা হয়। আর রক্তপাত দুই ধরনের অর্শ থেকেই হতে পারে, তবে বহির্বলি অর্শ বা এক্সটার্নাল পাইলস থেকেই বেশিরভাগ রক্ত পড়তে দেখা যায়। এখন আমি এই পাইলস এর কতগুলো ঘরোয়া পদ্ধতি একে একে আলোচনা করে দিচ্ছি। প্রথমেই যে পদ্ধতি আসছে সেটি হলো সিজ বাথ। এখানে কি করতে হয়, একটি গামলার মধ্যে সহ্য হয় এমন গরম জল নিতে হবে, এই 4 ইঞ্চি পরিমাণে, এবং তার মধ্যে বসতে হবে 10-15 মিনিট, এইভাবে বসে থাকতে হবে। এর ফলে কি হয়, গরম জলে ওই মলাশয়ের যে জায়গা বা মলদ্বারের যে এরিয়া সেখানে রক্ত চলাচল বেশ ভালো হয়, এবং তার ফলে এই যে হেমোরয়েডাল ভেনের যে স্ফীতি সেটা অনেকটাই কমে যায়, ব্যথা কমে যায়, বেশ আরাম হয়। এবং কিছুদিন এইভাবে সিজ বাথ নিতে থাকলেই দেখা যায় ধীরে ধীরে এই অর্শের সমস্ত কষ্ট দূর হয়ে যায়। এই সিজ বাথ প্রতিদিন 1 থেকে 3 বার নেওয়া যেতে পারে। এর পরে যে পদ্ধতি আসছে সেটি আর কিছুই নয়, সামান্য ক্যাস্টর অয়েল একটু তুলোই ভিজিয়ে যদি মলদ্বারের ভেতরে এবং বাইরে লাগিয়ে রাখা হয় তাহলে দেখা যায় যে এই ধরনের অর্শ যেগুলো খুব কষ্টকর, বেদনাদায়ক, সেই সমস্ত অর্শ ধীরে ধীরে শুকিয়ে যায় এবং এর ব্যথা, রক্ত পড়া সবই আস্তে আস্তে কমে যায়। এর পরে যে পদ্ধতি সেটি হলো নারকেল তেল। যে নারকেল তেল আমরা চুলে ব্যবহার করি সেই তেলই যখন অর্শের মধ্যে ব্যবহার করা হয় তা কিন্তু খুবই এফেক্টিভ। এর ফলে অর্শের যে ফোলা, ব্যথা, এই সমস্তই কমে যায়। দেখা যায় অনেক প্রদেশের মানুষ নারকেল তেল রান্নায় ব্যবহার করেন, এবং এই রান্নায় যদি এই নারকেল তেল ব্যবহার করা হয় তাহলেও কিন্তু অর্শের ক্ষেত্রে খুবই উপকারী। এর পরে যে পদ্ধতি আসছে সেটি হলো অ্যালোভেরা জেল, অর্থাৎ অ্যালোভেরা পাতা কাটার ফলে যে জেল পাওয়া যায় সেইটি মলদ্বারের দিনে 2-3 বার লাগালে দেখা যায় এই অর্শের ব্যথা, ফোলা, রক্তপাত সবই ধীরে ধীরে কমে যায়। এর পরে যে পদ্ধতি সেটি হলো বরফ। কিছু পরিমাণ বরফ একটি প্লাস্টিকের পাউচ এর মধ্যে নিয়ে ওই মলদ্বারের আশপাশে প্রয়োগ করতে হবে। যখন খুব ব্যথা হয় পাইলসে আর খুব ব্লিডিং হয়
সেই সময় এই বরফ ওখানে পাউচে করে ধীরে 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 বুলিয়ে কিছুক্ষণ 15-20 মিনিট কম্প্রেস করলেই দেখা যায় রক্তপাত বন্ধ হয়, ব্যথা বেদনা ফোলা সবই আস্তে আস্তে কমে যায়। এইভাবে নিয়মিত করতে থাকলেই দেখা যাবে অর্শ ধীরে ধীরে একদম সেরে যাচ্ছে। অর্শের যে সমস্ত রোগীরা মলত্যাগের পরে টিস্যু পেপার ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এই টিস্যু পেপার ব্যবহার না করাই ভালো, কিংবা টিস্যু পেপার ব্যবহার করার জন্য খুব সফট টাইপের টিস্যু পেপার বা সেটা একটু জলে ভিজিয়ে যদি ব্যবহার করেন তাহলে এই অর্শের যে কষ্ট, ওই ঘর্ষণজনিত কষ্ট, ব্লিডিং বা ফুলে যাওয়া, এগুলো অনেকটাই কমে যায়। আমরা প্রত্যেকেই কখনো না কখনো গাজর খাই, কিন্তু এই গাজর অর্শের জন্য খুবই উপকারী। প্রত্যেক দিন যদি গাজরের স্যালাড তৈরি করা হয় এবং গাজরের যে পাতা তারও স্যালাড করা হয়, কিংবা গাজর একটু মিক্সিতে পেস্ট মতো তৈরি করে সেটা খাওয়া হয়, তাহলে তাতে অর্শের ক্ষেত্রে খুবই উপকার। এতে অর্শের ব্যথা ফোলা কমে যায় এবং কোষ্ঠকাঠিন্যও দূর হয়, আর তার ফলে অর্শের তো উপকার হবেই। এরপরে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের খাদ্য। প্রচুর ফাইবার আছে এমন খাদ্য আমাদের দৈনিক নেওয়া উচিত, যেমন ফলের রস, এই সবুজ শাকসবজি, তরি তরকারি, আর আটার রুটি, ব্রাউন চালের ভাত, আর এই ভুট্টা, এই ধরনের খাবার যদি নিয়মিত খাওয়া হয় তাহলে দেখা যায় যে কোষ্ঠকাঠিন্য আর হয় না এবং তার ফলে অর্শের যাবতীয় কষ্ট ধীরে ধীরে কমতে থাকে এবং খুব অল্প দিনের মধ্যেই অর্শ সেরে যায়। এরপরে যার কথা উল্লেখ করব সেটি হচ্ছে জল। প্রচুর পরিমাণ জল পান করতে হবে। এই জল পান করলে কি হয়, আমাদের পরিপাক ক্রিয়া খুব ভালো হয় এবং কোষ্ঠবদ্ধতা দূর হয়। প্রতিদিন অন্তত 3 লিটার জল পান করতে হবে। এছাড়াও আমরা ইসবগুলের নাম সবাই শুনেছি, এই ইসবগুলের ভুষি প্রতিদিন রাত্রে 3-4 চামচ সামান্য জলের সঙ্গে মিশিয়ে খাওয়া যায়, কিংবা ইসবগুলের ভুষি খেয়ে অল্প অল্প করে জল পান করলেই এই ভুষি পেটে চলে যাবে এবং সারা রাত্রি এই ইসবগুলের ভুষি কাজ করবে এবং সকালে দেখা যায় পেট সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়। ইসবগুলের ভুষির কাজ হচ্ছে এটি মলের পরিমাণকে নিয়ন্ত্রণ করে, একটু বালকি তৈরি করে এবং খুব সহজে মলত্যাগ হয় এবং এর ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয়, আর তার ফলেই অর্শের ফোলা, ব্যথা, রক্তপাত এই সবই কমে যায়। এছাড়া আমাদের হোমিওপ্যাথিতে একটি ওষুধ আছে হেমামেলিস ভার্জিনিকা, এটির মাদার টিংচার ওই অর্শের জায়গায় একটু তুলোই করে যদি লাগানো হয়, প্রতিদিন একবার দুবার তিনবার লাগানো হয়, তাহলে দেখা যায় যে রক্তস্রাবী অর্শ ধীরে ধীরে কমে যায়, একদম রক্ত বন্ধ হয়ে যায়, রক্তের অর্শের ফোলা কমে যায় এবং অর্শের রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে যান। এই যে সমস্ত পদ্ধতিগুলো বললাম এগুলো নিয়মিত পালন করে চললে দেখা যাবে খুব অল্প সময়ের মধ্যেই যে কোনো ধরনের অর্শ, রক্তস্রাবী হোক কিংবা ব্লাইন্ড হোক, ফোলা হোক, বহির্বলি হোক, অন্তর্বলি হোক, সব অর্শের ক্ষেত্রেই খুব অল্প সময়ের মধ্যেই অর্শ সেরে যাবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।